আমার ব্যাংকে হচ্ছে ওই যে জিপিএস এফিএস আর কি কিছু টাকা আছে, 2 বছর হলো। আর একটা ইন্স্যুরেন্স আছে, জীবন বিমা আর কি, জীবন বিমা ইন্স্যুরেন্স। এইটা কি টাকা দিতে হবে কিনা? আর যদি ঋণ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আলোচনা করছি এই বিষয়টি। প্রথম কথা হচ্ছে আপনার ডিপিএস থাকুক, আপনার আলাদা ক্যাশের মধ্যে থাকুক, ব্যবসার মাল থাকুক, সবগুলিকে যোগ করতে হবে এক জায়গায়। অর্থাৎ এটা হলো আমার অ্যাসেট, এটা যোগ করতে হবে। আবার আমার থেকে যারা পাচ্ছে সেটাও যোগ করতে হবে, আমি যাদের থেকে পাচ্ছি সেটাও যোগ করতে হবে। তাহলে আমি যাদের থেকে পাচ্ছি সেটা আমার সম্পদের সাথে যোগ করে জাকাত দিতে হবে, আবার যেটা আমার থেকে পাচ্ছে সেটা আমার সম্পদ থেকে বিয়োগ করে সেটাকে জাকাত থেকে মুক্ত করতে হবে। জিনিসটা যেমন মনে করেন, মৌলিক বিষয়টা যেমন, আমার 10 লক্ষ টাকা আছে, আমার থেকে একজন 3 লক্ষ টাকা পাইতেছে, তা আমি 3 লক্ষ টাকা আমার 10 লক্ষ টাকা থেকে আমি বিয়োগ করে ফেলবো 7 লক্ষ টাকা। আবার আমি আরেকজন থেকে 1 লক্ষ টাকা পাইতেছি কিন্তু সেটাও আমার কাছে না থাকলেও সেটা আমি 7 লাখ টাকার সাথে যোগ করে 8 লাখ টাকা করতে হবে, তাহলে আমার জাকাত দিতে হবে। অতএব ডিপিএস যেটা আছে সেটা আপনার অর্জিত সম্পদ, আপনার কাছে আছে, হয়তো আপনি এখন ব্যবহার করতে পারতেছেন না লাভের কারণে, অন্য কারণে, আর কাছে আমানতের মতো, সেটাকে আপনাকে জাকাত দিতেই হবে। মানে ডিপিএস হোক আর জীবন বিমা হোক সবগুলো একই একই হোক,